সমস্যা আশু সমাধানে অতি তৎপর অসম সরকার। বিগত দিনে সমস্যা সমাধানে জনগণ যখন প্রতীক্ষায় থাকতেন, বর্তমানে বিদ্যুৎ গতিতে সমাধান পর্ব চলছে, সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ইতিবাচক চিন্তাধারা ও উন্নয়নের লক্ষ্য, এতে সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। এই তো মাইক্রোফাইন্যান্স ঋণ গ্রহীতাদের আশু সমাধানে প্রথম কিস্তির চেক বিতরণের পর দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর মহানুভবতার জন্য হিতাধিকারীরা ঋণ থেকে মুক্ত হবে। যেহেতু চেক বিতরণের কার্যক্রমে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পর্যটন সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। যেহেতু তিনি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী, তাই তড়িঘড়ি করিমগঞ্জের লঙ্কাই প্ল্যান্টে পরিদর্শনে যান। পানীয় জল সরবরাহ করার সমস্যা কোনো রয়েছে কি না তা অবগত হন তিনি। সব কিছু খতিয়ে দেখে সমস্যা আশু সমাধানে গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অতি ফলপ্রসূ হয়েছে বলে করিমগঞ্জের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কর্তৃপক্ষ মিডিয়ার সামনে ব্যক্ত করেন। নমস্কার, গতকাল আমাদের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্লবড়ু আমাদের প্ল্যান্ট পরিদর্শন করেন। উনি অত্যন্ত নিষ্ঠার সহিত আমাদের প্রতিটি প্ল্যান্টের প্রতিটি অঙ্গ জল সরবরাহ করার প্রত্যেকটি ইউনিট আমাদের পরিদর্শন করেন। পরিদর্শন করে এই আমাদের এই লঙ্গাই জল সরবরাহ প্রকল্পটি 1967 আমাদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে এবং 72 থেকে ওটা ফাংশনিং। সমস্ত করিমগঞ্জ টাউনে আমাদের প্রায় 120 কিলোমিটার মতো আমাদের পাইপ লাইন আছে। এই পাইপ লাইনগুলো এত পুরানো পাইপ লাইনগুলো বিভিন্ন জায়গায় সময় মতো বিভিন্ন জায়গায় সময় সময় ফাটে, তারপরে এইগুলো রিপেয়ারিং আমাদের করতে হয়। যেহেতু আমাদের কোনো ফান্ড না থাকে না টাউনের আরবানের জন্য, তাইলে আমরা তখন মিউনিসিপ্যালিটিকে আমরা রিকোয়েস্ট করি পয়সা দেওয়ার জন্য। ইদানিং আমাদের অনেক স্টাফ রিটায়ার করে গেছে। রিটায়ার করার পরে প্ল্যান্ট চালানো যাচ্ছে না, কিন্তু কিছু ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারগুলো প্ল্যান্টে কাজ করে। তো মন্ত্রী মহোদয় সব কিছু পুঙ্গানুপুঙ্খভাবে যাচাই করেছেন, যাচাই করে ওনাদেরকে মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দিয়েছেন, সবাইকে নির্দেশ দিয়েছেন যাতে টাইট ফান্ড থেকে আমাদের ভলান্টিয়ারের 6 জন ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারের বেতন যাতে দিয়ে করা যায়। আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় এটাও আশ্বাস দিয়েছেন এইবার অমৃত প্রকল্পে লক্ষ্মীপুর থেকে স্যাংশন পেয়েছে, আগামী বছর আমাদের করিমগঞ্জে অমৃত প্রকল্প বাস্তবায়িত হবে। অব্যাহত রেখেছেন সামাজিক কাজকর্ম করিমগঞ্জ লায়ন্স ক্লাব কর্মকর্তারা। জনগণের সমস্যা যখন দেখেছেন তখনই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছেন। দুস্থ গরিবদের স্বার্থে ক্লাব কর্মকর্তাদের সেবামূলক কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে আজ করিমগঞ্জের বিসর্জন ঘাট সংলগ্ন প্রশান্তি লজে ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্থানে শনাক্তকরণ ইত্যাদি শিবির আয়োজন হয়। শিবিরে যারা চক্ষু রোগে আক্রান্ত তারা এসে চিকিৎসকের দ্বারা পরীক্ষা করেন, কয়েকজন স্থানে শনাক্তকরণ করা হয়। রোগীরা যাতে কোনো সমস্যা না পড়েন তার জন্য ক্লাব কর্মকর্তারা অতি সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেন। রোগীরা অতি শৃঙ্খলতার সহিত পরীক্ষা নিরীক্ষা করেন। ক্লাব কর্মকর্তারা মিডিয়ার সামনে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা শোনা যাক। প্রথমত আপনাদেরকে কালী পূজা দীপাবলির হার্দিক শুভেচ্ছা। আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে লায়ন্স ক্লাব অফ এবং জেলা অন্ধত্ব নিবারণের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। তো কতজনকে আপনার চক্ষু পরীক্ষা করা হবে এবং ছানি অপারেশন কতজনকে করা হবে এই নিয়ে আমরা একটু জানব। এই পর্যন্ত আমাদের এখানে পেশেন্টকে প্রেসক্রিপশন করা হয়েছে 125 থেকে 130 জন। বড়ের মধ্যে ডাক্তার দেখার মধ্যে ওই একটা ছানি অপারেশনের জন্য সিলচারে পাঠানো হবে 20 থেকে 22 জন সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আরও চলবে যতক্ষণ না পেশেন্ট সবকে দেখানো হয়। এই মুহূর্তে ফাইনাল কতজন হয়েছে বলতে পারি না, 20-22 জন অলরেডি সিলেক্টেড ফর ছানি অপারেশন ফিচারে হবে।
এবং এটা প্রত্যেক বছর করে থাকি আমি আমার মা বাবার স্মৃতিতে। আমি গত বছর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে হয়েছিল, তার আগের বছর হয়েছে সুভাষনগর ওই পাঠশালা স্কুলের কাছে, এবং প্রত্যেক বছর হয়ে থাকবে এবং হবে। এলাকার বৃহত্তর জনগণ চরম দুর্দশার মুখে। কী রয়েছে কারণ? যেহেতু যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন, কোনো সংযোগী সড়ক একেবারে বিধ্বস্ত। দক্ষিণ করিমগঞ্জের তেগুড়িয়া দাঁড়ারপাড় সংযোগী সড়ক মুখ থুবড়ে পড়ে রয়েছে, ফলস্বরূপ গ্রামের জনগণ আসা যাওয়ার ভোগান্তির মুখে। অত্যাধিক বৃষ্টি ও অবৈধ বালু ব্যবসায়ীদের বালু সরবরাহে গ্রামীণ সড়ক বিধ্বস্ত, এমনটা অভিযোগ এলাকার বৃহত্তর জনগণ। সমস্যা নিরসনে সমাজের বিধায়ক তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এই পথটু ভাঙা যাওয়ার কী কারণ হয়? এই পথটু ভাঙি যাওয়ার কারণটা হল মেইন, মানে এটা এটা অবৈধ বালি ব্যবসায়ী আছে, তো এইটো এই ঠাইর পৰা বালি খান্দি কেনে তাতে স্টক করেছে আমার ওসরতে, তার কারণে এই অল্প বরষুণতে এই রাস্তাটা খহি পড়ল। আগতে কি পথটু ভাল আছিল? আগতেও ইমান ভাল নাছিলে, মানে চলি আছিল গাড়ি, কিন্তু সিহঁতে কি করে আসলে ডাঙর ডাঙর ডাম্পারবিলাক আনি কেনে বালিবিলাক লোড আনলোড করে এই রাস্তা দিয়ে গই আসলে, তার কারণে রাস্তাটো পুরা ভাঙি গেল। আর এই রাস্তাটা ভাঙার ফলে কিমান মানুষ এফেক্টেড হয়েছে? এইটো রাস্তা ভাঙার কারণে এটা বহুত ডাঙর একটা এরিয়া, ঈশাগঞ্জের পর লই কেনে 4-5 হাজার মানুষ পুরা ডিসকানেক্ট হয়ে গেল, মানে কোনো হসপিটাল যদি ইমার্জেন্সি যাব লাগা হয় তেতিয়া কোনো রাস্তা নাই আর এইখানে, এইটাই রাস্তা আছে। এতিয়া প্রশাসনের কাছে কি? প্রশাসনের ওসরত আমার এইটাই দাবি থাকিব যে ইমিডিয়েট মানে আমার রাস্তাটা মেরামতি করে যাতে দিয়ে যাতে আমি হসপিটাল মানে যাব পারো। আর সেকেন্ড হল ই যে রাস্তাটা ভাঙে পড়ার কারণে আমার যে দুর্বস্থা হয়েছে ইয়ার কারণে যে এই বালি মাফিয়া আছে তার মানে এগেনস্ট একটা অ্যাকশন লব লাগে। শুধু ভারত নয়, আজ গোটা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিষ্ণুপ্রিয় মণিপুরী সম্প্রদায়ের মানুষের কাছে আজকের এই দিন এক পুণ্যের দিন। কেননা আজকের দিনেই জন্ম নিয়েছিলেন বিষ্ণুপ্রিয় সম্প্রদায়ের ধর্মীয় প্রাণপুরুষ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর। এবং ধর্মীয় মহাপুরুষের 153তম জন্মতিথি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাথারকান্দির ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে 3 দিবসীয় এক অনুষ্ঠানের শুভারম্ভ হয় আজ। আজকাল যে সভাপতি উপাধিয়া আমি এটা ভুবনেশ্বর মিশন করি 2016 মাসে যারা আসুন কর্মশ্রী টাইটেল যথার্থ তা প্রমাণ করে দিল যে তার কর্মতৎপরতা তার সময়ে আনা। আজ আমার পাথারকান্দি একটা রিভলিউশনারি চেঞ্জার করে দিল, বিশেষ করে আগাতোয়া জেলাগুলি। আজ আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভায় দীর্ঘদিন ফাইটান করিয়া আসব ইয়ান কেন্দ্রীয় অভিষিক্ত মাপরা ভাষণ স্বাগতিক বক্তব্য রায় সরকার বারো আমার অভিষেক কমিশনের চেয়ারম্যান শান্তনু গগৈ, আমার বিএমডিসির চেয়ারম্যান রীতা সিনহা, বারো অন্যান্য আমার যেটা অনুষ্ঠানের বিদেশি মিডিয়ার নাম গোল্লা করে, বিশেষ করিয়া আজিকার যে অনুষ্ঠানে হানাত মোর মোতাক লইয়ার মানুষ সুদূর ডাবসর আত্ম করিয়া যে সুদূর কানাই বাজার বিজা বা বিভিন্ন থেকে অনেক আলাদা স্বয়ং জগন্নাথ মহাপ্রভুজির ওনারা পূজা অর্চনা করেন এবং পাথারকান্দিতে আমি মনে করি সমগ্র বরাক উপত্যকার সব থেকে বড় রথযাত্রা এই পাথারকান্দি হয়। বরাক ভ্যালিতে আমাদের লক্ষ্মীপুরের একজন বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে উনি কেস করেছিলেন এবং সেই কেসটা আমরা 1999 ইংরেজিতে আমরা হাইকোর্ট থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কে কেন্দ্র অবস্থিত তালিকাভুক্ত করার জন্য মহামান্য আদালত আমাদেরকে রায় দিয়েছে। বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।
153 ভুবনেশ্বর সাধু ঠাকুরজির আবির্ভাব তিথি। সাধু ঠাকুরজির শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সাধু ঠাকুরজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, সমাজটা যাতে আমাদের এই সনাতন ধর্মালম্বী সমাজ আরো সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য এই গুরু মহারাজের কাছে আজকের এই শুভ দিনে এই প্রার্থনাটুকু করলাম। মঞ্চে উপবিষ্ট আমাদের আসাম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের চেয়ারম্যান শান্তনু গগৈ মহাশয়, বন্ধুবর প্রাক্তন বিধায়ক অশ্বিনী সরকার, উনি গোলকগঞ্জের বিধায়ক ছিলেন, লাস্ট 10 ইয়ারে আমরা একসাথে, আমার কোয়ার্টার ওনার কোয়ার্টার একসঙ্গেই ছিল, বর্তমান আসাম রাজ্যের ওবিসি মোর্চার সম্মানীয় সভাপতি, আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন বিধায়ক সাউথ করিমগঞ্জ সম্মানীয় প্রণব নাথ মহাশয়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন রীতা সিনহা মহোদয়া, কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ দেবনাথ ভাই, পাথারকান্দির জেলা পরিষদ শান্তিলাল সিনহা, এই এলাকার গাঁওসভার সভানেত্রী রেণুকা সিনহা মহোদয়া, আমাদের লোয়ার পোয়ার সভানেত্রী বর্ণালী দেবী, বিষ্ণুপ্রিয়া নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরের রাজ্যিক সভাপতি তরুণ সিংহ মহাশয়, আমাদের সবার এই এলাকার সর্দার দাদা উদয় সিংহ মহাশয়, এবং মঞ্চে উপবিষ্ট আমার মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা তথা সব কার্যকর্তা, আমাদের এই এলাকা তথা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যকরী সভাপতি ও উপসভাপতি আমাদের মিলুদা, সঙ্গে উপস্থিত এই এলাকার তথা বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধার ভক্তবৃন্দ, দাদা দিদি ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, শান্তিলাল দা এখানের মধ্যে গুরু মহারাজ সম্বন্ধে অনেক কথা বলেছেন, উনি পিতৃদেব সনাতন সিংহ মহোদয়া ওনার শিক্ষাগুরু ছিলেন এবং উনি ছোটবেলার থেকেই সংস্কৃতে পড়াশোনা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি যে সময় ছোটবেলার থেকেই চৈতন্য মহাপ্রভুজির আদর্শ অনুপ্রাণিত হয়ে উনি ধর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন, কিভাবে এই বৈষ্ণব ধর্মের আদর্শকে সমাজের মধ্যে আরো বেশি বিস্তার করা যায়। উনি শুধু বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের ধর্ম বিস্তারক নন, উনি সমগ্র সনাতন ধর্মের একজন ধর্ম বিস্তারক।
তাই ওনাকে সাধু ঠাকুর উপাধি দেওয়া হয়েছে। যুগে যুগে অবতার, উনিও আমাদের একজন অবতার স্বরূপ। যে ইলেকশনের সময় 2016 ইংরাজিতে এখানে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি ডক্টর দেবেন সিনহা এইউডিএফ থেকে দাঁড়িয়েছিলেন, কংগ্রেস থেকে মণিলাল বাবু এবং ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এআইডিএফ এর যে সমীকরণ ছিল যে ওনাদের ভোটগুলো ওনাদের ভোট ব্যাংক সঙ্গে যদি প্লাস করে দেওয়া যায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের, তাহলে ওনারা জয়লাভ করতে পারেন। কিন্তু ওনাদের সমাজ থেকে 1000 ভোট এআইডিএফ নিতে পারে নাই, এইটাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। এখানে সমগ্র পাথারকান্দিতে দুবার আমি বিধায়ক হয়েছি, ওনাদের সবার আশীর্বাদ দুবারই ভারতীয় জনতা পার্টির পক্ষে 100% ছিল। শুধু যে পাথারকান্দি এটা কথা নয়, পার্লামেন্ট ইলেকশনে কৃপানাথ মাল্লা এখান থেকে জয়লাভ হয়ে গেছেন, 78,000 ভোট পাথারকান্দি থেকে দেওয়া হয়েছে। একটা ভোট বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ থেকে কোন পলিটিক্যাল পার্টি নিতে পারে না। বিজয় মালাকার রাতাবাড়ির থেকে বিধায়ক হয়েছেন, ওনাকে 100% ভোট ভারতীয় জনতা পার্টি দিয়েছে। দিলীপ পাল হয়েছিলেন শিলচর থেকে, ওনাকে 100% দেওয়া হয়েছে। এইবার দৈপায়ন চক্রবর্তী, ওনাকে 100% ভোট দেওয়া হয়েছে। সমগ্র বরাক উপত্যকায় আমি মনে করি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে সব সময় থাকে। ওনাদের আশীর্বাদ এবং ওনারা নির্বাচন আসলে দেখা যায় যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই সমাজে গিয়ে কোনো মিটিং পর্যন্ত করতে পারে না। তাই আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই কথাগুলো বলেছিলাম, তাই উনি নিজে পাথারকান্দিতে এসেছেন। এসে উনি পাথারকান্দিতে একদিন বক্তব্যের মধ্যে বলে গিয়েছিলেন যে এই সমাজের উন্নয়নের জন্য আলাদা 100 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হবে। তাই আজকের দিনে এই 5 থেকে 6 বছরের মধ্যে আশা রাখি যে পার্টিকুলারলি রোড কমিউনিকেশনে না হলে 30 থেকে 40 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সময় কেউ নাকে আমি বলি যে আমাদের এই এলাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এখানের মধ্যে তারা ওনারা এখানে বাসস্থান এবং এই এলাকার ডেভেলপমেন্ট হতে লাগে, নদী বাঁধ থেকে আরম্ভ করে রাস্তাঘাট পানীয় জল প্রত্যেকটা ক্ষেত্রে আজকে অন্যান্য যে বিগত বছরের তুলনায় অনেক এগিয়ে গেছে, এবং আগামী দিনে আপনারা আরও দেখবেন যে প্রত্যেকটা নদী বাঁধের উপর রাস্তা তৈরি হবে। অলরেডি ডিপিআর তৈরি হয়ে গুয়াহাটি চলে গেছে, স্যাংশনের অপেক্ষা আছে। আমরা বিগত দিনে দেখতাম পাথারকান্দিতে অল্প বৃষ্টি দিলেই ফ্লাড, প্রত্যেক বছর ফ্লাডের জন্য সবাই প্রস্তুত থাকতো কবে ফ্লাড আসছে। কিন্তু সাধু ঠাকুরজির আশীর্বাদে বিগত 3-4 বছর ধরে পাথারকান্দির লোক আর আমরা ফ্লাড দেখি। তার জন্য আজকের এই শুভ দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। পাথারকান্দির জন্য যাতে বন্যা মুক্ত পাথারকান্দি থাকে তার জন্য 100 কোটি টাকার অধিক টাকা স্যাংশন করে দেওয়া হয়। 56 ক্রোড়ের অনেক কাজ চলছে পাথারকান্দিতে। আজকে যে রাস্তায় আপনারা এসেছেন, 2016 ইংরাজির আগে করিমগঞ্জ থেকে পাথারকান্দি আসতে হলে 3 ঘন্টা সময় লাগবে, আর আপনি আগে দিকে তো যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল। লোয়ার কোয়ার্ট ও কানমুন ওই এলাকায় বালি বিপ্লব যদি এখানে কেউ থাকেন ওনারা বলতে পারবেন ওনাদের দুঃখের কথা।
ওই সময় অল্প বর্ষা দিলেই আর ছয় মাস বাড়ির থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু আজকে রাত্রে 7টার সময় যদি কেউ রানা দেয়, 8টার ভিতরে পাতাকান্দি চলে আসে বালি বিপ্লা লোক, আবার 9টার সময় মিটিং করে 10টা আগে ঘরে পৌঁছতে পারে। শুনলে খুশি হবেন, আরো 14টা লঙ্গাই নদীর উপর ব্রিজ স্যাংশন হয়, আগামী দিনে কাজ শুরু হবে। ঠিক সেইভাবে চা বাগান এলাকায় এডুকেশনের জন্য 3টা স্কুল করে দেওয়া হয়েছে, মডেল স্কুল, যাতে চা বাগানের ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। ওই কাম থেকে কেউ আইএএস আইপিএস আইএফএস আইআরএস ওই কাম থেকে কেউ কি হতে পারে, সমগ্র ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারে, এই উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাচ্ছে। সমগ্র আসাম সব উন্নয়ন, প্রত্যেকটা এলাকার যাতে উন্নয়ন। আগে লোক গুয়াহাটির থেকে কোনো কাউকে নিমন্ত্রণ দিলে, যেমন অশ্বিনীদেরকে নিমন্ত্রণ দিলে অশ্বিনীতে আসতো না, কারণ রাস্তা এমন অবস্থা খারাপ যে করিমগঞ্জ থেকে 20-22 ঘন্টা সময় লাগে গুয়াহাটি গিয়ে পৌঁছতে। কোনো ঠিকানা নেই যে আজকে রওনা দিলাম রাত্রে গিয়ে পৌঁছতে পারবো, না কালকে সকালে না কালকে বিকালে গিয়ে পৌঁছতে। কিন্তু আজকে যদি উনি অশ্বিনীদের এখন মনে করেন যে আমরা এখন মিটিং শেষ করে গুয়াহাটি চলে যাব, রাত্রে 10টার ভিতরে গিয়ে গুয়াহাটি পৌঁছতে পারবে, এটাই ভারতীয় জনতা পার্টি এটা করিয়ে দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার গুয়াহাটির উপর যে প্রেম, ওনার যে ভালোবাসা, এটা উনি কাজের মধ্যে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। হাইলাকান্দি জেলাতে পুরনো চাইনিজ মডেলের ই রিক্সা হাঁটিয়ে নতুন মডেলের ই রিক্সা চালু করার তীব্র প্রতিবাদ জানালেন হাইলাকান্দি ই রিক্সা ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা বাঙালি ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা। এখানে উল্লেখ যে আজ হাইলাকান্দি রতনপুর রোডস্থিত বিএসএফআইয়ের কার্যালয়ে বেলা 1টার সময় ই রিক্সা ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে ই রিক্সা ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা বিএসএফআইএফের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা সাহেব খুবের সঙ্গে জানান যে বর্তমানে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ পুরনো চাইনিজ মডেলের ই রিক্সা হটিয়ে নতুন মডেলের ই রিক্সা চালু করার পরিকল্পনা করেছেন। তিনি জানান যে এরকম করা হলে জেলার কয়েক হাজার ই রিক্সা ড্রাইভার বেকার সমস্যায় জর্জরিত হয়ে পড়বে, তাই তিনি এই পরিকল্পনা বিরোধিতা করেন এবং পুরনো চাইনিজ মডেলের রিক্সা চালকদের মধ্যে যারা লাইসেন্স পাননি তাদের অতিসত্ত্বর লাইসেন্স দেওয়ার সহ জেলাতে 12টি ই রিক্সা স্ট্যান্ড স্থাপনের দাবি জানান। তাছাড়া তিনি জেলার ই রিক্সা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা কালেকশন করা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রকৃত তদন্ত সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসিসের চেয়ারম্যান ছিলেন স্বপন দেব, তারাই অনুমতি দিয়েছিলেন বিনা পারমিটে বিনা রেজিস্ট্রেশনে তারা মিউনিসিপালিটির ভিতরে হোক আর হাইলাকান্দি জেলার যে কোনো জায়গায় তারা চলাচল করতে পারবে। আজকে হঠাৎ করে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় যদি, তাহলে তারা কোথায় যাবে? হাইলাকান্দি জেলায় এমনিও তো বেকারত্ব যথেষ্ট বেশি, আরও বেকারত্ব বেড়ে যাবে। তাই আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা পুরানা ই রিক্সা যেগুলো আছে যেটা দিয়ে হাইলাকান্দিতে স্টার্ট করেছেন, তাদেরকে মিউনিসিপালিটি মারফত কিংবা তো ডিটিওর মারফতে তাদেরকে রেজিস্ট্রেশন যাতে অতিসত্বর দেওয়া হোক। এবং সরকারের যেগুলা মানে কর যেটা আছে, সরকার যে রেভিনিউ যেটা সেটা তাদের উপর ধার্য করে যাতে তারা ই রিক্সা মানে চালাতে পারে, সেই মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তৎসঙ্গে আমাদের হাইলাকান্দি মানে জেলার জেলা শাসককে আমি অনুরোধ করছি, আমাদের হাইলাকান্দি জেলার মানে জেলায় 12টি একটি স্ট্যান্ড আছে যেটা রিক্সো স্ট্যান্ড, ই রিক্সো রিক্সো একই কথা, যে এই 12টি স্ট্যান্ড যেটা সেই স্ট্যান্ডকে তাদেরকে যাতে অতিসত্বর তাদের সিনাত্মক করে দেওয়া হোক। আমাদের হাইলাকান্দি জেলার 12টি স্ট্যান্ড ধার্য করা আছে, যেটা জেলা শাসকরাও জানেন, জেলা প্রশাসন জানেন, পুলিশ প্রশাসন জানেন এবং মিউনিসিপালিটিও জানেন। তাদের অতিসত্বর এই 12টি স্ট্যান্ডে যাতে সাইনবোর্ড লাগানো হয় বলে আমি মানে অনুরোধ করছি আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির কাছে এবং মিউনিসিপালিটির বর্তমান নবাগত চেয়ারম্যান যিনি এই ওনার কাছেও মানে আমি অনুরোধ করছি। এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার ই রিক্সা ড্রাইভার্সদেরকে আমি আহ্বান রাখছি যাতে হাইলাকান্দিতে শান্তি শৃঙ্খলাভাবে যাতে তাদের যে ডিসিপ্লিন যেটা আছে, গভর্নমেন্ট যেটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী যাতে তারা ই রিক্সা মানে চালিয়ে যান, মানুষের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার
যাতে না হয়, এবং যাতে হাইলাকান্দির মানে সৌন্দর্য যেটা মিউনিসিপালিটির সৌন্দর্য যেটা তারা যাতে বজায় রাখে। ধন্যবাদ। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের হাইলাকান্দি মানে জেলার সাংবাদিক ভাইদেরকে, যারা আজকে আমাদের এই বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন ফোরামের অফিসে এসে আজকের এই হাইলাকান্দি জেলার ই-রিক্সা অ্যাসোসিয়েশনের যে বিরাট একটি সমস্যা দেখা দিয়েছে বর্তমান, সেই সমস্যাটি জনসাধারণের কাছে তথা সরকারের কাছে তুলে দেওয়া ধরার জন্য। যাই হোক, আজকে দেখেন আমাদের হাইলাকান্দি মানে জেলার যে ই-রিক্সা যেটা আছে, সেই ই-রিক্সাটি সর্বপ্রথম আমাদের হাইলাকান্দি জেলায় ই-রিক্সা স্টার্ট হয়েছে, যেটা চাইনিজ মডেলের ই-রিক্সা, যেটা এখনও বর্তমানে বহুত পুরানা হয়ে গিয়েছে, একটু নরমও হয়ে গিয়েছে। বর্তমান আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন, মিউনিসিপ্যালিটি তথা পুলিশ প্রশাসন যে চেষ্টা করে যাচ্ছে যে এই পুরানা যে ই-রিক্সা যেটা আছে সেই ই-রিক্সাটি মানে সরিয়ে দিয়ে নতুন ই-রিক্সা মানে আমাদের মিউনিসিপ্যালিটি এলাকায় মানে দেওয়ার জন্য। কিন্তু এখানে একটি কথা যে আমাদের হাইলাকান্দি জেলায় যে সময় একটিও ই-রিক্সা ছিল না, ই-রিক্সার কোনো জন্ম হয়নি, তখনকার সময় এরাই যথেষ্ট ফাইট করে, যথেষ্ট মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা ই-রিক্সা স্টার্ট করেছে হাইলাকান্দি জেলাটি, এই চাইনিজ মডেলের ই-রিক্সাটি। আজকে যদি তাদেরকে শত শত ই-রিক্সা এই চাইনিজ মডেলে আছে, আজকে তাদেরকে যদি টাউন থেকে বের করে দেওয়া হয়, তে অন্ততপক্ষে 2000-এর মতন যে যুবকরা আছেন, বেকার যুবকরা আছেন, তাদের পরিবারের কী অবস্থা হবে সেটার দিকে লক্ষ্য করার জন্য আমি হাইলাকান্দি জেলার জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের হাইলাকান্দি জেলার একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে মাঝে মাঝে শোনা যাচ্ছে দু একটি ই-রিক্সার কাছ থেকে কিছু মানে টাকা আদায় করা হচ্ছে রিসিট মারফত কিবা মানে সদস্যবর্তির জন্য। দেখেন হাইলাকান্দি জেলা ই-রিক্সা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি মানে হাইলাকান্দি জেলা ই-রিক্সা ড্রাইভারদেরকে আমি অনুরোধ করছি, তথা মানে ওনার যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, কোনো অ্যাসোসিয়েশনকে কিবা কোনো যদি কেউ যায় তাদের নিরাপত্তার জন্য তাদেরকে টাকা দেওয়ার কথা, তারা যাতে টাকা না দিয়ে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ই-রিক্সা ড্রাইভার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন, তথা স্থানীয় পুলিশ প্রশাসনকে যোগাযোগ করেন, অ্যান্ড স্ট্রংলি অ্যাকশন হবে আমি আশা রাখছি। এবং হাইলাকান্দি জেলার বর্তমান জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে আমি অনুরোধ করছি, তৎসঙ্গে হাইলাকান্দি জেলার DTO মহোদয়ের কাছে অনুরোধ করছি, যেগুলা ই-রিক্সার তাদের যে পুরানা যে ই-রিক্সা যেটা আছে সেই ই-রিক্সার মানে লাইসেন্স নেই, তাদেরকে সর্বপ্রথম এটা মানে খোঁজানিও হয়নি, তখনকার সময় আমাদের এই হাইলাকান্দি জেলার ই-রিক্সা যে সময় চালু হয়েছে তখন জেলাধিপতি ছিলেন শমশের সিং এবং পুলিশ সুপার ছিলেন ব্রজেন্দ্র সিনহা।